হাই বন্ধুরা, আমি কবিতা। আমার ফাইনেস্ট কবিতা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। পুজো কিন্তু চলে এসছে, আর পুজো চলে এসছে মানে শাড়ি কেনাকাটা করার জন্য চলে আসতে হবে এই শান্তিপুরে। আমি কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে বঙ্গ তাঁত কাপড় হাট আর ঘোষ মার্কেট তাঁত কাপড় হাটের একদম মিডিল বরাবর। তোমরা যদি এখানে শান্তিপুরে শপিং করতে আসো, মার্কেট মানে হাটে আসো, তাহলে তোমরা দুটো হাটে কিন্তু পরপর পেয়ে যাবে। আমার পেছনে রয়েছে ঘোষ মার্কেট তাঁত কাপড় হাট, আর এই দিকে রয়েছে কিন্তু বঙ্গ তাঁত কাপড় হাট। মানে তোমাদের আসলে এখান থেকেই তোমরা সমস্ত কিছু কিনে কিনে নিয়ে যেতে পারবে। তাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করব বঙ্গ তাঁত কাপড় হাটে কি কি তোমরা কাপড় পাবে, কিছু কিছু ঝলক তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো। তো চলো, এই যে লিলেন বাটিগুলোর কিরকম দাম আছে দাদা? 450। এই দেখো লিলেন বাটিকেরও কিন্তু তোমরা অনেক কালার ভ্যারিয়েশন পেয়ে যাবে। এই দিকে কিন্তু ডান দিক বাদিক সব দিকেই কিন্তু দোকান রয়েছে। এই দেখো এই দিকেও রয়েছে প্রচুর শাড়ি। এগুলো কি শাড়ি গো? বেগমপুরি। এগুলো কিরকম প্রাইস আছে? 260। বাহ, 260 টাকায় দেখো বেগমপুরি প্রচুর কিন্তু, বুঝতে পেরেছি। এইদিকে দেখো রয়েছে সব, এগুলো সব জামদানি কাকু? সব সব জামদানি। কিরকম প্রাইস আছে এগুলোর? 200 টাকা থেকে আছে। এইগুলো 200 টাকা থেকে সব জামদানি দেখো শুরু হচ্ছে। দেখো অনেক কালার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তাঁতের শাড়ি 230 টাকার তাঁতের শাড়ি। এই দেখো ইয়েলোর মধ্যে রেড আর গ্রিনের কম্বিনেশন। বাহ, কে প্রচুর দোকান রয়েছে। এই দিকে দেখো এগুলো কি শাড়ি আছে গো? এগুলো পুরোটাই তাঁতের, শান্তিপুরের তাঁত। তাই তো, কিরকম দাম গো? এগুলো হাত তাঁতের শাড়ি, মানে হাতে বোনা হয়। আচ্ছা, দাম কত বললে আরেকবার বলে দাও? 290 করেই দেখো। এগুলো সব সুতি ছাপা শাড়ি, এগুলো সব সুতি? কিরকম প্রাইস আছে গো? 210 টাকা থেকে 350 টাকা পর্যন্ত আছে। 210 টাকা থেকে 350 টাকা করে। দেখো এগুলো নানান টাইপের ছাপা আছে, বাটিক প্রিন্ট আছে। এগুলো 200। আচ্ছা, 230 টাকা। ভাই এগুলো কি শাড়ি ভাই? সিল্ক। এগুলো কিরকম প্রাইস আছে? 520 টাকা। এগুলো 550। বাহ, এগুলো কিন্তু সিল্কের মধ্যে তোমরা দেখতে পারো, এক কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু। দেখো আঁচলটা হচ্ছে এই রকম। এগুলোর কিরকম প্রাইস আছে গো? 185। আচ্ছা, হোলসেল। আচ্ছা, 12 হাত শাড়ি দেখো হোলসেল। তো চলো বন্ধুরা, এখন আমরা প্রবেশ করি ঘোষ মার্কেট তাঁত কাপড় হাটের ভেতরে। এবার যেটা তোমাদের সঙ্গে পরিচয় করাবো সেটা হচ্ছে ঘোষ তাঁত কাপড় হাটের একজন প্রসিদ্ধ শাড়ি বিক্রেতা, সেটা হচ্ছে বন্দনা টেক্সটাইল। সেই বন্দনা টেক্সটাইলে আমরা আজকে যাব, এবং সেখানে গিয়ে দেখো উপরে কিন্তু দাদা তার নাম্বার সমেত কিন্তু ইয়ে করে রেখেছে বন্দনা টেক্সটাইল। তো চলো দেখি দাদা আমাদের কী কী শাড়ি দেখায়। তো দাদা চলে এসেছি তোমার দোকানে ঘুরতে ঘুরতে। তোমার ভিউয়ার্সদের আমার আন্তরিক নমস্কার জানাই, যতবার দিদি আসে আমার কাছে আসে। যেহেতু এটা 45 বছরের পুরনো দোকান, এটা আমার বাবার প্রতিষ্ঠান, এখন আমিই আছি। তো দর্শকদের নমস্কার জানাই, ঠিক আছে, আমার এই পরিচয়, ঠিক আছে। এটা বন্দনা টেক্সটাইল, এখন আমার নাম সোমনাথ দে, ঠিক আছে। যারা পাইকারিতে মাল নেবেন তারা নাম্বারটা নোট করে নিন, 9153056066। আর যারা মনে করছেন 2-1 পিস মাল নেবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে, তারা 7318761212 যোগাযোগ করবেন। আমরা 99 টাকার থেকে মাল স্টার্ট আছে। তাহলে 99 টাকার থেকে কিভাবে মাল পাবে, কি মাল পাবেন? 99 টাকার শাড়ি মানে ভাবা যায় এটা কি পুরো 12 হাতই? পুরো 12 হাত, কোনো লট বা পুরনো আইটেম নয়, ঠিক আছে। এখানে হাটে সব নতুন মাল, ঠিক আছে। পুরো 12 হাতে অল বডি, এরকম অল বডি কিন্তু এরকম হবে। কম্পিটিশন মার্কেট, এটা আমার স্টার্টিং প্রাইস। সামনে যে মানে 99 টাকা দিয়ে বন্দনা টেক্সটাইলের স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে। তুমি যে তাঁতি আর 45 বছর ধরে এই প্রতিষ্ঠান রয়েছে, তার তো একটা প্রুফ থাকা চাই না? তোমরাও মানে চাইবে একটা প্রুফ দেখাও যে সে তাঁতি। পড়াশোনার সাথে সাথেও আমরা টেক্সটাইল ডিপার্টমেন্টে আমাদের কিছু প্রশিক্ষণ নেওয়া হয়েছে, ঠিক আছে। মানে এটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ টেক্সটাইল। এই যে আমার নাম সোমনাথ দে, আমরা ডিজাইন এবং নকশার উপরে কিছু, কোনটার সাথে কিভাবে কোন নকশাটা কী হয় তার কিছু প্রশিক্ষণ আমরা নিয়েছিলাম। সেই জন্যে এটাই হচ্ছে প্রুফ, সব থেকে বড় কথা। তা আমি বেশি কথা না বলিয়ে আমি কালেকশনের দিকে চলে আসছি। এটা হচ্ছে মটকা তসর, তাই তো? মটকা তসর, অল বডি কাজ হবে, অল বডি কাজ। আর এটা হচ্ছে আঁচল, তাই তো? আর পাটটা হচ্ছে দেখো এই যে
এগুলোর কিরকম প্রাইস থাকছে? এটা 650 থেকে 680 টাকার মধ্যে। পাইকারি রেট না খুচরো? পাইকারি। এর কালার গুলো এই দেখো, আরেকটা কালার দেখো, মটকা দশরে, মটকা দশরে কালার এইটা, আর আঁচলটা হচ্ছে এই যে, এটার দামও সেম থাকছে। হ্যাঁ সেম, শুধু আমি কালার দেখি। দেখো কালার গুলো, দেখো কালার গুলো, দেখো কালার গুলো, দেখো কালার গুলো দেখে যান শুধু। ঠিক আছে, বাহ, কালার গুলো কিন্তু একদম অসাধারণ কালার। শুধু 10-12টা করে কালার, আমি কিছু কালার দেখিয়ে যাচ্ছি, ঠিক আছে, 10-12টা করে কালার। এটা এটা একটু রেট বেশি হবে, এর কোয়ালিটিটাও ভালো। এটাও কি মটকা তসর? এটা মটকা তসরের, কিন্তু প্রিন্টটা আলাদা, ডিজাইনটাও আলাদা। এর প্রাইস কেমন আছে? এটা 1250 টাকা। এটা হাতের তাঁতি দিয়ে তৈরি করা, যেহেতু মানে সময় লাগে, সেহেতু মজুরিটা বেশি লাগে, সেহেতু এবং কোয়ালিটিটাও ভালো, সুতোর কোয়ালিটিটাও ভালো। সেটা 100 বাড়ি, পুরো পুরো অল বডি হবে। ঠিক দাম কি একই থাকছে? না, দামটা, এটা কত? এটা 1250 টাকা দাম। 1250, এই মটকা শাড়িটার দাম হচ্ছে 1250 টাকা। এরও কালার দেখো রয়েছে, কালার গুলো তোমার হচ্ছে ইয়েলো রেড এর মধ্যে, আর এই দিকটা দেখো রয়েছে আঁচল পোর্শন। দর্শকদের একটা কথাই বলবো, এটা যারা ভিডিওটা যখনই দেখছেন, আপনারা যদি মনে করেন বাড়ি বসে অল্প মানে এই 2 মাসের মধ্যে কিভাবে 20,000 টাকা লাগিয়ে সেটা 30,000 টাকা হবে, এটা কিন্তু টেকনিক কিন্তু দাদা তোমাদের শিখিয়ে দেবে। আর বেটার টাইম ইনভেস্ট করার, বেটার টাইম হচ্ছে। আর এই রেটগুলা টোটাল আমি থাকছে 2 সপ্তাহ, মানে 14 দিনের রেট থাকছে, কারণ পূজোর সময় চাহিদা বেড়ে যায়, তো মাল আর ডিমান্ড বেড়ে গেলে আর দামটা একটু বাড়তে থাকে। আর সত্যি কথা বলতে ওই তখন তাঁতিদের একটু বোনাস টোনাস দিয়ে আমাদের মালটা প্রোডাকশন করতে হয়, সেহেতু মালের রেটটা একটু চেপে যায়। এটা কিন্তু 15 দিন রেটে থাকবে, ভিডিও দেখার সাথে সাথেই আপনারা যোগাযোগ করুন। এটাও মটকা তসর, তাই তো? এর কিরকম প্রাইস থাকছে? ওই তো 1250 টাকার মধ্যে আলাদা, 1250। এই দেখো মটকা তসরের প্রচুর কালার, এটা হচ্ছে প্যারট গ্রিন, মানে একটা ডুয়েল টোনের শেড রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কোয়ালিটি মাল, এটা বুঝতে পারা যাচ্ছে, আভাটা অন্যরকম দেবে। হ্যাঁ, ডুয়েল টোন রয়েছে। আর দেখো পাটটা খুব সুন্দর। এটা আপনি এই টাইপের হাটে ঘুরে মাল এই টাইপের মাল আপনাকে দেখাবে না, যেহেতু আমাদের এটা পুরনো দোকান, আমাদের কলকাতা বড় বাজারেও মাল যায়। এরকম মানে শাড়ি পেতে গেলে কিন্তু তোমাদের কিন্তু বন্দনা টেক্সটাইলই আসতে হবে। আসতে হবে হচ্ছে ঘোষ তাঁত কাপড় হাটের, একদম গ্রাউন্ড কোয়ালিটি মাল, একদম কোয়ালিটি মাল। 1250 করে কিন্তু এইগুলো দাম থাকছে মটকা তসর। যারা দোকান করবেন ভাবছেন, যদি পাইকারিতে মাল নিতে চান, যতখানি কম করার আমি করে দেব। অসুবিধা নেই। মটকা তসরের আরেকটা প্রিন্ট, এটা ডিজাইনটা আলাদা, পাতা এটা চলে আসলো, ঠিক আছে, এরকম বলবো ভাবে। এই দেখো আরেকটা মটকা তসর রয়েছে, প্রিন্টটা শুধু আলাদা হয়ে যাচ্ছে, আর দাম হচ্ছে থাকছে 1250। এই দেখো এইটাও দেখো থাকছে খুব সুন্দর একটা কালার, ফুল বডিতে রয়েছে, এই রকম ফ্লাওয়ার মোটিভ রয়েছে, আর এইটা রয়েছে তোমার আঁচল পোর্শন, এটাও মটকা তসর, দাম 1250। এইটাও দেখো রয়েছে একটা মটকা তসর, যেটা গ্রিন, একটা ডুয়েল টোন দিচ্ছে, আর এটা হচ্ছে তোমার শর্ট টাইমের মধ্যে তো সব দেখা যায় না, আইটেম প্রচুর আছে। ঠিক আছে, এবার আপনার রেপ্লিকা সিল্ক কত দামে কিনেছেন? 360-370, আপনারা 260 টাকাতেই পেয়ে যাবেন, এরও কিন্তু প্রচুর কালার হয়ে যাবে। এগুলো হচ্ছে রেপ্লিকা সিল্ক, এগুলোর দাম হচ্ছে কত? 260 টাকায় রেপ্লিকা সিল্ক কিন্তু দিচ্ছে কে? বন্দনা টেক্সটাইল। তোমরা যদি এমনি দোকানে কিনতে চাও, এর প্রাইস কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এগুলোর অনলাইনে 500-600 টাকা বিক্রি হচ্ছে, ঠিক আছে। আর এর মধ্যেও কিন্তু প্রচুর কালার পেয়ে যাবে, এই দেখো কত সব, ঠিক আছে, এর মধ্যে তোমরা কিন্তু কালার পাচ্ছ, কালার আছে, এটা আলাদা আইটেম, কালার প্রচুর হয়ে যাবে। আমি জাস্ট একটা উদাহরণ সহকারে দেখিয়ে যাচ্ছি। আচ্ছা, এরকম ব্যাকপ্যাকিং মালগুলো আপনারা পেয়ে যাবেন 350 টাকার মধ্যে, সিল্কের আইটেম, ঠিক আছে। এগুলো হচ্ছে ভালো সফটের মধ্যে, এগুলো সিল, এগুলো হচ্ছে 1200, না না 350 টাকা, 350 টাকা। এই সিল্ক গুলো যেগুলো দেখতে পাচ্ছ, দেখো ক্যাটালগ এর মধ্যে কিন্তু যেরকম রয়েছে সেরকমই থাকবে, এগুলো মাত্র 300 টাকা, মানে 350 টাকা, 350 টাকা। এগুলো হচ্ছে দেখো, এই যে কপার সিল্ক দেখেছো, এগুলো হচ্ছে 350 টাকা। এর মধ্যেও তোমরা কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবে, পিঙ্ক, ডিপ ব্লু, স্কাই, এই দেখো এগুলো অনেকগুলো তোমরা পেয়ে যাবে। এটা বাস্কো প্যাকিং আইটেম, এটা হচ্ছে বাস্কো, বাস্কে রয়েছে, আর এই যে যেমন শাড়িটা দেখতে পাচ্ছ তেমনি পারবে সিল্কের উপর। আচ্ছা, এটা হচ্ছে সফট সিল্ক, এই দেখো এইগুলোরও কিন্তু তোমরা অনেকগুলো কালার পেয়ে যাবে। এগুলোর প্রাইস কেমন আছে? এটা খুচরো নিলে 450 টাকা, যারা বেশি পরিমাণে নেবে 420 টাকায় চলে আসবে। যারা পাইকারি রেট নেবে 420, আর যারা খুচরো নেবে তারা হচ্ছে 400
খুচরো যারা নিতে চান, আমি জাস্ট স্যাম্পল দেখিয়ে যাচ্ছি, এরও কালার হবে, ঠিক আছে, কালার হয়ে যাবে। আর যারা মনে করছেন কালার রয়েছে, প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক। আচ্ছা, আমার কাছে কিন্তু 170-75 টাকা থেকে একদম ছাপা শাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে। শাড়ি রয়েছে, এই দেখো, এগুলো কত? 70-75 টাকা থেকে ছাপা স্টার্টিং, ঠিক আছে, 175-70 থেকে কিন্তু তোমাদের বন্দনা ছাপা শুরু হয়ে যাচ্ছে। তার অনেকগুলো দেখো ডিজাইন রয়েছে, ছাপা তো কালার প্রচুর হয়, ঠিক আছে, আমি টাচ দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে, আপনারা জানেন ছাপার অনেক কালারই হয়, ঠিক আছে, প্রচুর কালার পেয়ে যাবেন। 175-70 এর মধ্যে শান্তিপুর এমন একটা জায়গা, দর্শকদের একটা কথা বলবো, এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রচুর। হ্যাঁ, আপনারা ট্রেন জাস্ট ভিডিও দেখছেন, ট্রেন থেকে নেমে তার সাথেই পার্সোনালি যোগাযোগ করুন। কারণ কি হচ্ছে, ওই আমাদের টোটো অটোওয়ালাদের মানে 20 টাকা সস্তার মধ্যে কোনো ভালো মাল হয় না, তাদের কমিশন ভিত্তিকে আপনাকে মিসগাইড করে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। তার ভিডিওটা দেখছেন, ভিডিও চালিয়ে আমার কাছ থেকে মাল নেবেন, যার ভিডিওই দেখেন না কেন তার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে কীভাবে আসতে হবে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে, অবশ্যই। আর যোগাযোগের মাধ্যম তো রয়েছে, তোমার নাম্বার একদম একদম আমার স্ক্রিনে আর ডেসক্রিপশনে দাদার নাম্বার দেওয়া রয়েছে। যারা তোমরা বুঝতে পারছো না যে কোথায় দাদা বসে, ঘোষ200 করে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো। এইগুলা সবই কিন্তু পাইকারি রেটে বলা হচ্ছে, ঠিক আছে, 250 টাকা পাইকারি রেট বলা হচ্ছে। আর যখন তোমরা খুচরো নিতে হবে হয়তো 10-20 টাকা বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সবাইকে বলে দিই যে যেমন সব কিছুর জিনিসেরই আপ ডাউন হয় দামে, তেমনি কিন্তু শাড়িরও হয়। হ্যাঁ, আমি এটা 15 দিনের অফার চলছে, ঠিক আছে, তো চাইবো যে এই রেটটাই বজায় রাখার জন্য, ঠিক আছে, আমরা তো যেহেতু খুব সামান্য লাভে। এগুলো হচ্ছে খুশি শাড়ি, হ্যাঁ, এটা প্রিন্ট আউট, কালার গ্যারান্টি, ঠিক আছে, এবং 12 হাত মাল, খুব সুন্দর কাপড়গুলো, ঠিক আছে। কিরকম প্রাইস আছে এটা? আপনার 265 টাকার মধ্যে চলে আসবে, 265 করে ছাপাগুলো দেখো, 265 এর মধ্যে চলে আসবে, এর এরও প্রচুর কালার হবে। আমি জাস্ট শর্ট টাইমে টাচ দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে, এটাও একটা ছাপার মধ্যে, ঠিক আছে, এটা 12 হাত, পুরো 12 হাত, এটা হ্যাঁ 270 টাকার মধ্যে হবে, 270 দেখো, ক্যাটালগ যেমন আছে তেমনি তোমরা শাড়ি 270 টাকার মধ্যে হয়ে যাবে, 270 টাকা, প্রচুর কালার হবে, ছাপা শাড়ি দেখো। পুজোর সময় শুধু ভালো শাড়ি পরবো তা নয়, ঘরে পরা শাড়িও আমাদের প্রচুর লাগে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম ছাপা শাড়ি নিতেই পারো, মাত্র 275 টাকায়। সেটা কে দিচ্ছে? বন্দনা টেক্সটাইল। দর্শকদের একটা কথা বলবো, আমার এখানে ভ্যারাইটিস মাল পাবেন, ঠিক আছে, এটা হচ্ছে শান্তিনিকেতনের কাঁথা স্টিচ, এরও কিন্তু 12-14 কালার হয়ে যাবে, এটা আমার বাড়িতে মানে হাতেই প্রোডাকশন হয়, ঠিক আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে আঁচল পোর্শনটা পুরো কিন্তু কাঁথা স্টিচ কাজ করা রয়েছে, দেখতেই পাচ্ছো, আর ফুল বডিটা যাচ্ছে কিন্তু এই যে এরকম হবে, ব্লাউজ পিস সহকারে, উইথ ব্লাউজ পিস রয়েছে, তার এর প্রাইস কত? প্রচুর কালার হয়ে যাবে, এটা 480 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, এগুলো 480 টাকা। আচ্ছা, দর্শকদের একটা নতুন নিউজ দিয়ে দিই, ঠিক আছে, আরো রয়েছে, যারা মনে করছেন যে বিয়ের বেনারসিটা নিয়েছে, এই যে 480 টাকায় আরো পেয়ে যাবে তোমরা কাঁথা স্টিচ, এই দেখো রেড কালারের রয়েছে, এটা হচ্ছে পুরো আঁচলটা রয়েছে, আর ফুল বডিতে রয়েছে কিন্তু এই যে, এরও 12-14 কালার হয়ে যাবে, জাস্ট আমি মানে আইটেমগুলো আছে, কিন্তু তোমাদের এত সুন্দর সুন্দর শাড়ি পেতে হলে অবশ্যই আসতে হবে ঘোষ তাঁত কাপড় হাটের টেক্সটাইল, বন্দনা টেক্সটাইল, অবশ্যই তোমাদের দোকানের নামে কিন্তু আরো এদিক ওদিক দোকান আছে, আপনারা ডাইরেক্ট আমার ফোনে যোগাযোগ করবেন, কিভাবে কোন দোকানটা গাইড করে নেব, ঠিক আছে। এই দেখো আরেকটা ইয়েলোর মধ্যে রয়েছে, এই দেখো কালার প্রচুর আছে, আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপে ছবি দেখিয়ে দেবো, শর্ট টাইমে ভিডিওটা করতে হবে বলে আমি জাস্ট কি কি আইটেম আছে। আচ্ছা, দর্শকদের একটা কথা বলে দিই, বিয়ের বেনারসির সাথে সাথে কিন্তু আমরা লেহেঙ্গাটাও রাখছি, এর কিন্তু কালার হয়ে যাবে, অনেক কটা কালারই হয়ে যাবে, মানে যারা লেহেঙ্গা রিসেপশনে বা বিয়েতে পড়তে চাইছো বা পার্টিতে কোথাও লেহেঙ্গা ক্যারি করবে তারা কিন্তু দাদার কাছ থেকে লেহেঙ্গাও পেয়ে যাবে। এগুলো কিরকম প্রাইস আছে? এটা 1150 টাকা পাইকারি রেট আছে, পাইকারি রেট 1150 টাকা, দেখো যেরকম দেখতে পাচ্ছ ক্যাটালগে তোমরা সেমই পাবে, ভেতরে ব্লাউজ পিস দেওয়া রয়েছে, তোমরা তোমাদের মতন করে কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবে। এই দেখো আরেকটা রয়েছে লেহেঙ্গা, 1250,
1250 খুচরো রেট, আমি পাইকারি রেট 1150 টাকায় করে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমি কিছু একটু এবার কিছু বেনারসি দেখা যাক। হ্যাঁ, এইগুলো খুব কোয়ালিটি মাল, ঠিক আছে। যারা ভাবছো পুজোর কেনাকাটার সাথে সাথে ও পরে, মানে পুজোর পরে বিয়ে রয়েছে, তারা কিন্তু পুজোর সময় বিয়ের কেনাকাটা করে নিতে পারো। তার জন্য কিন্তু তোমাদের সাথে আমি বেনারসিগুলোকেও শেয়ার করে দিচ্ছি। এটা নরমাল দোকানে নিতে গেলে 5,500-6,000 টাকা নেবে, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু 1950 টাকায় অল বডি এরকম কাজ হবে, পুরো মিনে ওয়ার্ক করা রয়েছে, ফুল বডিতে কাজ রয়েছে, আর কোয়ালিটি খুব মানে অরিজিনাল কোয়ালিটি একদম। দেখো আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার রিসেপশনে পড়ার জন্য খুবই আইডিয়াল, আর এমনিও তোমরা পড়তে পারো। এটা হচ্ছে আঁচল পোর্শনটা রয়েছে, আর এইটা হচ্ছে ফুল বডি, অল বডি। আচ্ছা ব্লাউজ পিস তো রয়েছে, ব্লাউজ পিস, এই যে ব্লাউজ পিস এটা, ঠিক আছে। আর এর প্রাইস কেমন আছে? এটা 1950 টাকা। এটা দাম হচ্ছে আমি কালার তো 1950। কালার গুলো দেখি, এবার দেখো কালার গুলো দেখো, এটা হচ্ছে ডিপ রানীর মধ্যে রয়েছে, এটা হচ্ছে আঁচল মিনি ওয়ার্ক করা রয়েছে, আর ফুল বডিতে থাকছে এই যে, খুব সুন্দর একটা শাড়ি কিন্তু রয়েছে। এর কিন্তু কালার প্রচুর আছে, আপনারা যেটা বলবেন আমি খুলে দেখাতে পারবো, ঠিক আছে। আচ্ছা এবার এটা তো এক ঢালা ডিজাইন দেখলেন, কেউ যদি মনে করেন যে ছোট গুটির মধ্যে কেউ চাই, তাহলে ছোট গুটির এটা বেনারসি, ঠিক আছে। এটা হচ্ছে বেনারসি, এটা হচ্ছে তোমার আঁচল পোর্শনটা, আর এটা হচ্ছে ফুল বডিতে রয়েছে ছোট, মানে হাতে এটা বোঝানোর চেষ্টা করছি কোয়ালিটিটা কত ভালো, কত সফটের মধ্যে, ঠিক আছে। এটা 2150 টাকা রেট আছে, ঠিক আছে, 2150 টাকা। এটা তুমি পাইকারি বলছো? হ্যাঁ পাইকারি রেট। এটা আপনার বড় বড় দোকানে নিতে গেলে 3,500-4,000 টাকা মিনিমাম রেট আছে, ঠিক আছে। এটাও একটা ছোট গুটির মধ্যে আছে আঁচলটা, এরকম দেখো আঁচলটা খুব সুন্দর, আর ফুল বডিতে রয়েছে কিন্তু তোমার এরকম গুটি গুটি ওয়ার্ক রয়েছে, যারা খুব বেশি হেভি পছন্দ করো না তাদের জন্য। আঁচলটা দেখ, এই কাজটা দেখাও, এই দেখো এটা হচ্ছে পাড়ের কাজ, মিনে করা পুরো। আর এইটা হয়েছে, এটা একটা পুরো বিয়ের বেনারসি, পুরো আইডিয়াল, পুরো যারা রেডি পড়বে, রেডি পরে বিয়েতে, তাদের জন্য কিন্তু এইটা, এটা খুব সুন্দর একটা মিনে ওয়ার্ক করা রয়েছে, পুরো ছোট ছোট বুটি রয়েছে, আর এটা হচ্ছে তোমার আঁচল পোর্শনটা, আর একটা রয়েছে তোমার গ্রিনের মধ্যে। বারবার একটা কথাই বলছি, রেট কিন্তু এটা থাকবে না, এখন ঊর্ধ্বমুখী রেট, যেহেতু সামনে পুজো আছে, ঠিক আছে। যারা ভিডিওটা দেখছেন তখনই আপনারা নিয়ে নেন, ঠিক আছে। এই এই রেটে এই রেটটা থাকবে না, ঠিক আছে, একদম সামান্য লাভে আমরা মালটা ছেড়ে দিচ্ছি। আমি যেই সময় ভিডিওটা করছি সেই রেট অনুযায়ী কিন্তু দাদা বলছে, যখন তোমরা ভিডিওটা দেখে এখানে আসবে তো সেক্ষেত্রে ভিডিওটা দেখে যারা যখন আসবে তখন কিন্তু আপস এন্ড ডাউন হতেই পারে, এটা কিন্তু তোমরা আগে থেকে বুঝে নাও, পরে বলবে না। পূজোর মার্কেট আছে তো, পূজোর মার্কেট যত সামনে এগিয়ে আসবে তত দাম একটু হাই হতে থাকে। এটা দুটো কালারের উপর হবে, ঠিক আছে, ডুয়েল টোন, হ্যাঁ দুই কালারের হবে। এটা আঁচলটা এরকম হবে, এটা হচ্ছে ফুল বডি মনে হয় এটা যাচ্ছে, আর এটা হচ্ছে তোমার কুচি, হ্যাঁ কুচি কুচি, আর এটা হচ্ছে তোমার আঁচল পোর্শন। এইটা হচ্ছে ইয়েলোর মধ্যে একটা বেনারসি, এই দেখো রানী রয়েছে আর পুরো ইয়েলো, আর এটা হচ্ছে তোমার কুচি পোর্শনেও রয়েছে কিন্তু রানী, যখন তুমি কুচি করবে তখন সেটা রানী। এটা কিরকম প্রাইস আছে? এটা 2150। এগুলো 2150, আগেরটা দাম বলা হয়েছিল? হ্যাঁ বলেছি। এটা হচ্ছে রানীর মধ্যে ব্লু, এটা হচ্ছে তোমার আঁচল পোর্শনটা রয়েছে, আর এই দিকটা রয়েছে তোমার হচ্ছে, এটা হচ্ছে ফুল বডি, আর এই ব্লু কালারটা তোমার যাবে হচ্ছে কুচি পোর্শনে। এটাও রয়েছে একটা তোমার গ্রিন আর রেডের কম্বিনেশন, জানো কতটা মানে ভালো, কতটা ব্রাইট লাগে সেই জিনিসটাকে। এই দেখো এটা হচ্ছে পুরোটাই আঁচল রয়েছে, আর এইটা রয়েছে ফুল বডিতে যাচ্ছে ময়ূর ওয়ার্ক রয়েছে, আর কুচিটা যাচ্ছে হচ্ছে তোমার এটা বডি লাস্ট, হ্যাঁ, আর এটা কুচিটা হচ্ছে তোমার এই গ্রিন পোর্শন যাচ্ছে। দর্শকদের একটাই কথা বলবো, আপনারা ভিডিওটা দেখার সাথে সাথেই যোগাযোগ করুন, যাতে এই রেটটা আপনাদের দিতে পারি, আর ঘরে বসে কিভাবে ব্যবসা করবেন ফালতু বসে না থেকে। আর পুজোর দু মাস বাকি, এখন আপনি 10,000 টাকা ইনভেস্ট হলে শর্ট টাইমের মধ্যে 15,000 টাকা ইনকাম বাঁধা ধরা, সে গ্যারান্টি আমি দিচ্ছি আমি সোমনাথে। আপনারা ব্যবসার মধ্যে আসুন, এটা একটা ভালো ব্যবসা, এখানে কোনো মানে নষ্ট হওয়ার কিছু নেই। আর ব্যবসাদারদের একটাই বলবো, 10 পিস মাল নিয়ে যদি আপনি 7 পিস বেচেন, 3 পিস বেচতে না পারেন, পরের বিলের সাথে আমি অ্যাডজাস্ট করে নেবো, কারণ আপনাকে একটু এগিয়ে দিলেই আমি এগোতে পারবো, এটাই বলি। আর
নমস্কার জানাই। আর একটা কথা বলে দিই, দিদির মারফতই কিন্তু আমাদের দর্শকরা চিনতে পারে, ঠিক আছে? আমাদের যেহেতু পুরনো দোকান, দর্শক আছে, কিন্তু নতুন কাস্টমাররাও আসে, আমরা অতপ্রোতভাবে সবাই দাঁড়াই, ঠিক আছে? 10টা কমেন্ট এবং 10টা সাবস্ক্রাইব আমাকে প্রমাণ দেখাতে পারলে এই চ্যানেলের তরফ থেকে আমি একটা স্পেশাল ডিসকাউন্ট দেবো, এটা আমার তরফে থাকলো। তো যাদের যাদের মানে ভালো লেগে তারা অবশ্যই দাদার দোকানে আসো, নিজেদের মতন করে কিনে নিয়ে যাও, এটাই বলবো। আর যারা তোমরা নতুন আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে ভীষণ উৎসাহিত করে, তোমরা কীরকম ধরনের আরও ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করো। তো চলো আর ভিডিও লং না করে এখানেই আমি আমার ভিডিও কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল ফাইনান্স কবিতাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। চলো টাটা।